চারদিক লোকে জানলো যে উনার এই গানটা মানে খুব হিট গান হয়েছে, তখন আপনাকে কেমন লাগছিল? তখন আমাকে ভালো লাগছিল, কিন্তু তার আগে আমি কল্পনা করিনি যে আমার গান পুরুলিয়া সেই সময় বাদলদা, আরো ভালো ভালো তোমার শিল্পী কৃপা সিন্ধুদা সবকিছু সেই পিরিয়ডে যে আমার গানটা হিট হয়েছে এটাই আমি ধন্য আর কি। নমস্কার, আমি সাধন মাহাতো আর আপনারা দেখছেন পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি নতুন শিল্পীর কাজ এসেছি, তো আপনাদের সাথে তার পরিচয় করে দিতে চলেছি। তো এই শিল্পীটি মানে অন্যান্য দিন যে শিল্পীদের কথা তুলে ধরেছি তার থেকে সম্পূর্ণ আলাদা এ শিল্পী। এ শিল্পী হচ্ছে গানের কবিকর এক, তো এর গান অনেকগুলোই মানে রিলিজ হয়েছে পুরুলিয়াতে অ্যালবাম, এবং সেগুলো খুবই বিখ্যাত বিখ্যাত গান হয়েছে। তো সেই কবির কাছ থেকে আমি জেনে নেব সে কী কী গান গেয়েছে, কবির নাম কী, কবির পরিচয় কী, এবং কোথায় তার বাড়ি, তার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নমস্কার আপনাকে। নমস্কার। তো আপনার যে এত গান মানে চারদিকে কি বলবো ছড়িয়ে মানে ছড়িয়ে গেছে, যে সবাই যে মানে আনাচে কানাচে বাজছে, সবাই জানে যে আপনি একটা আছে গানের কবিকর, তো আপনার পরিচয়টি অনেকেই জানে না, তো সেই আপনার পরিচয়টা একটু বলে দেন। আমার পরিচয়, আমার নাম গোষ্ঠ বিহারি মাহাতো, এবং আমাকে সবাই গোষ্ঠ দাস বাউল বলে বেশিরভাগ এই সাধু সঙ্গ বাউল মহল আমাকে চিনে। তো আমার যে গানটা প্রথম আর কি হিট হয়েছিল সেটা প্রথম লেখা গান, এবং সেটাই প্রথম হিট হয়েছিল, সেটা প্রথম টামনার ধরণীদাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, সে পরদেশি বাবু অ্যালবামে বার করেছিল 2013। তো সেই গানটা প্রথম আর কি উনার আর কি অ্যালবামে বার হয়, ওর মানে যে অ্যালবামটা সেটা দিয়ে আপনার গানটা রিলিজ হয়েছে নাকি? হ্যাঁ, ওই অ্যালবামে আমার গানটা রিলিজ হয়েছে, এবং আমি একটা গানে সুযোগ পেয়েছিলাম এবং আমার গানটা আর কি হিট হয়েছে, বাকি গানগুলো হচ্ছে। তো মানে ওই অ্যালবামটা যতগুলো গান আছে তার মধ্যে আপনারটা হিট হয়েছে? আমারটা হিট হয়েছিল। আমি অনেক মানে ধরনীদাকে আর কি বলা বুঝাবুঝি করার পরে আর কি গানটা আর কি দিতে পেরেছিলাম, তো ধরনীদাও সেটা স্বীকার করেছিল। তো যাই হোক, উনাকেও আমি আর কি খুব আর কি আশীর্বাদ দিই যাতে আরো ভালো শিল্পী হয়। আচ্ছা, মানে উনি হয়তো ভাবেছিল না যে আপনার গানটা এতটা হিট হোক নাকি? হ্যাঁ, আমি নতুন লেখক, তো ধরনীদা আমাকে এমনি ভাবে একটা ভোজবাড়িতে পরিচয় হয়েছিল, কিন্তু তারপরে ওই পাড়ায় তো সেই তখন থেকে আর কি আমাকে চিনি যে এর নামে হচ্ছে ধরনীদা, তাহলে ইয়াকে দিয়ে আমার গানটা আর কি প্রচার। মানে এই ব্যক্তিটা ধরনি সেটা আপনি হয়তো জেনেছিলেন না? না, আগে জানা চিনা কিছুই ছিল না, ওইখানেই প্রথম বিয়েবাড়িতে পরিচয় হয় নাকি? হ্যাঁ, ওইখানে পরিচয় হয়, এবং তার সামনে আর কি বলি ধরনি দেয়, আমার আমি খাতা নিয়ে ঘুরতাম তখন যে কখন কাকে কোথায় পাবো, তাকে মানে আর কি আমার গান একটা প্রকাশ করার জন্য। আপনার মানে কি বলবো গানকে প্রতি, গানের প্রতি আপনার খুবই মানে কি বলবো মানে আকৃষ্ট হয়ে থাকেন নাকি? মানে গান সেখানে মানে আপনি কি বলবো গান বলতে মানে কি বলবো ভালোবাসেন? হ্যাঁ, গান আমি মানে প্রথম যখন আর কি আমাদের এই ভাঙড়ার দেবী বাবার গান প্রথম আর কি ছায়ারানী দেব আর কি বার করেছিল ওই চাপা ফুলের তো ছকমারি, সেই তখন থেকেই আমার মানে মাথায় আর কি ঢুকে যায় যে আমার গানটা কিভাবে আর কি রিলিজ করা যায়, রিলিজ করা যায় মানে সবার মানে মধ্যে ছড়িয়ে যায়। হ্যাঁ, তার চিন্তা ভাবনা আপনি ব্যস্ত বারবার যখন প্রত্যেক গানের মানে শেষে ইয়া কবির গানটা আর কি প্রচার হয়, আচ্ছা নামটা ভনিতাটা, তখন আর কি এত মানে আমাকে ভালো লাগতো যে আমি কিভাবে আর কি এই জায়গায় কবে যেতে পারি, মানে আমারও নামটা কিভাবে মানে সবার মুখে মুখে ছড়িয়ে ছড়িয়ে পারি, আমি যে গান দু একটা লিখছি তাহলে কি করে মানুষের কাছে যাব, এটা যদি আমি না প্রকাশ করতে পারি তাহলে তো আমার গান লেখাটা বৃথা বৃথা। এত যে আমি পরিশ্রম করে বাড়িতে লিখছি গাইছি এবং লোকেই কেউ জানলো না যে আপনি এত সুন্দর একটা গায়ক বা লেখক, তো সেইটা জানার জন্য মানে আপনার মানে খুবই মানে বড় শিল্পীর সাথে মানে ভাব করার জন্য আপনি ব্যস্ত ছিলেন? ব্যস্ত মানে সেদিকে অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে সবাই সঙ্গে আর কি পরিচয় হয়েছে ওখানে ছায়ারানীর বড় ক্ষেত্রে। হ্যাঁ, বড় ক্ষেত্রে পরের পর আর কি। আচ্ছা, তো সে গানটা আর কি ছিল। তো তার আগে আমি বলি যে আপনার পরিচয়টা আপনি বলুন, আপনার বাড়ি। হ্যাঁ, বাড়ি আমার বাড়ি হচ্ছে চাঁদাতিরি গ্রাম, পুরুলিয়া জেলার কেন্দা থানার চাঁদাতিরি গ্রাম। চাঁদাতিরি গ্রাম, থানা হচ্ছে কেন্দা নাকি? কেন্দা। হ্যাঁ। আচ্ছা, আর আপনার নাম? নাম গোষ্ঠ বিহারী মাহাতো, এমনিতে সবাই আর কি গোষ্ঠ দাস বাউল এম নামে আর কি চিনে সব সাধু বাবারা। আচ্ছা, তো আপনার যেটা আপনি তো বললেন যে অনেকগুলো গান আমি লিখেছি,
অনেকগুলা গান রিলিজ হয়েছে, সবাই শুনেছে, তো তার মধ্যে সব থেকে হিট কোন গানটা হয়েছে? গানটা হিট হয়েছিল ওই 2013 যেটা আর কি বার হয়েছিল, আমি ভালোবাসি তোকে, কোনো কথা শুনবো না যে যা বলগুলোকে। আচ্ছা, মানে আমি দুরকম গানে আর কি লিখি আর কি, বাউল গানও এবং এই পুরুলিয়া মানভূম গানও, সবটাই আমার আর কি সমান আর কি, মানে সমান আর কি সম্মান দেয়, সবাইকে সম্মান দিয়ে, মানে আপনি যাতে সব গানে আর কি, গান তো সবই ভালো, তো গান তো কোনো খারাপ নয়, কিন্তু গান আর কি রুচি অনেক রকম আছে মানুষের, এ হয়তো একরকম রুচি করে আর অন্য লোক হয়তো অন্য রুচি করে। হ্যাঁ, যেমন গোপাল দাস ছিল, উনি বাউল গানও গেয়েছেন, এমনি মানে আরো রোমান্টিক গান সব রকম গানে গেয়েছেন, সব মানুষকে আর কি আনন্দ দিয়েছেন, তো আমারও সেরকম ইচ্ছা যাতে সব মানুষের কাছে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আপনি যদি এই গানটা একটু বলেন, একটু সুরের ছন্দ একটু আর বলার চেষ্টা করছি। আমি ভালোবাসি তোকে, কোনো কথা শুনবো নাহি যে যা বলুক লোকে, আমি ভালোবাসি তোকে, কোনো কথা শুনবো নাহি যে যা বলুক লোকে, তোর মুখের মুচকি হাসি আমি বড় ভালোবাসি, তোর মুখের মুচকি হাসি আমি বড় ভালোবাসি, খেপাহি গেলি তোকে দেখে দেখে, কোনো কথা শুনবো নাহি যে যা বলুক লোকে, আমি ভালোবাসি তোকে, কোনো কথা শুনবো নাহি যে যা বলুক লোকে। এই গানটি, আচ্ছা মানে এটা তো ডুয়েট গান নাকি? হ্যাঁ, এটা ডুয়েট গান, এটাই ধরনি দা ও মীরা দি আর কি দুজনে আর কি গানটি গেয়েছেন নাকি? আচ্ছা, তো আপনি যে এই গানটা দিয়েছেন এবং দেওয়ার পরে এত সুন্দর চারদিকে ছড়িয়ে পড়েছে, আপনার যে মানে কি বলবো, আপনার যে একটা স্বপ্নই ছিল যে চারদিকে ছড়িয়ে যাক, আপনাকে সবাই জানুক, তো আপনাকে আপনার গানটা যখন এত ছড়িয়ে পড়লো, আপনাকে চারদিক লোকে জানলো যে উনার এই গানটা মানে খুব হিট গান হয়েছে, তখন আপনাকে কেমন লাগছিল? তখন আমাকে ভালো লাগছিল, কিন্তু তার আগে আমি কল্পনা করিনি যে আমার গান পুরুলিয়া সেই সময় বাদল দা, আরো ভালো ভালো তোমার শিল্পী কৃপা সিন্ধু দা, সবকিছু সেই পিরিয়ডে যে আমার গানটা হিট হয়েছে এটাই আমি ধন্য আর কি। আচ্ছা, সেই এত বড় শিল্পীদের মাঝে সেই সুযোগে আমার মানে এই যে একটা আমি আর কি গানটা দিতে পারে, হিট করতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় দান। আচ্ছা, মানে আপনারও মানে আপনি ভাবতেই পারছিলেন না যে এত দূর পৌঁছাতে? না, একটা গান লিখিয়া কি করে ভাববো যে আমি মানে এরকম হিট মানে গায়ক এই কবি হতে পারি। আর তার আগে ধরুন আপনার মানে গান মানে কোনোদিন রিলিজ হয়নি? না, রিলিজ হয়নি, প্রথম গানেই আপনার এরকম মানে জায়গায় পৌঁছে গেছেন? হ্যাঁ, প্রথম প্রথম যাকে বলে একবারই প্রথম, তার আগের গান আমার এমনি মানে লিখা হইতো বাউল গান, সেগুলো আমরা আসলে এরকম বাউল আসলে গাইতি সব জায়গায়, কিন্তু সেই ফাঁকে ধরনী দাকে যখন বললাম তখন বলছে আমরা তো বাউল গান বেশি আর কি কালচার নাই, আমরাকে এই মানভূম পুরুলিয়া জেলার এরকম গান ধরনের দিতে হবে, তাহলে সেই জিনিসটা তোমার মানে আমরা প্রচার করব। আচ্ছা, তখন ওই আমাকে বাধ্য ওই গান আর কি লিখে আর লিখতে হয়েছে। হ্যাঁ, এটা আর কি তাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার গান মানে দর্শকে শুনে মুগ্ধ হয়েছে এবং আপনাকে মানে কি বলবো, আপনার যে এত সুন্দর লিখা সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, আপনার কাছ থেকে যে সব মানে মূল্যবান গান পেয়েছে, তো তাতে দর্শকও ধন্য হয়েছে। তো আপনার মোটামুটি মানে কতগুলো গান রিলিজ হয়েছে? আমার গান মোটামুটি সাতখানা গান রিলিজ হয়েছে। সাতখানা গান? হ্যাঁ, ধরনী দেয় প্রথমে এই গানটা, তারপরে আইলো সরস্বতী পূজা, ও কি ভাগ্যে হলো দেখা, এই দুটি গান, এবং তারপরে আর কি দেওয়া হয়েছিল ও জামাই দাদা আমার ক্ষেতটা করবি কবে কাদা। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা ছিল অনেক দিনের পরে বন হয় গো আমার ঘরে যে আলে, বসো বসো আমার বন হয় গো চাঁড়ে করে চুলা সালে। আচ্ছা, এই গানটা, এবং তারপরে দেওয়া হয়েছিল ওই বিমল দা ও ধনী। আচ্ছা আচ্ছা, ধনী মাতাজি। হ্যাঁ, যাই হোক মানে নামটা একটু আর কি স্মরণ আসছে না, তবে যাই হোক ওই বিমলদার সঙ্গে গানটা গিয়েছিল, ওই হিরো হন্ডার হিরো ছেলা তোর নতুন গাড়ি রে, ও তুই দাঁড়ানো রে তোর সঙ্গে যাবো তোর বাড়ি রে, এবং ছিল সেদিন বিহার রাতে ছিলি বেহাইয়ের সাথে, তবু বিপদ হবে জানি না বেহাইয়ের মাতাল কাড়াটাই, দৌড়ে আসে ধুনে দিল মেন জায়গাটাই। এই দুটো গান তার আগে দেওয়া হয়েছিল। তো আপনার যে গানগুলো শুনলাম তো খুব ভালো ভালো আপনার গান দেখছি লিখা আছে, তো যদি আপনারা কেউ এই গান গুলো এখনো শুনেন নাই তো সার্চ করবেন, আপনার পেয়ে যাবেন এই গানগুলো। আর এই যে কবি গোষ্ঠ বিহারী দাস বাউলকে পেয়ে গেছি,
তো আপনার কাছ থেকে আমরা দুখানা গান শুনতে চাই, বাউল গান। ঠিক আছে। ওই আমি তোমায় কত ভালো
I'm gonna make you mine.